গল্প অনেক রকম হয়, ছোট হয়, বড় হয়, মাঝারি হয়, কিন্তু কোন গল্পটাকে ছোট বলা যায়? রবীন্দ্রনাথের ভাষ্যমতে যাহা শেষ হইয়াও হইল না শেষ তাহাই ছোট গল্প। এই ধরনের গল্পগুলো ফ্ল্যাশ ফিকশন হিসেবে পরিচিত। এগুলো এক একটি সম্পূর্ণ গল্প যা শুরু হতে না হতেই শেষ হয়ে যায়, কিন্তু তার একটি রেশ পাঠকের ভেতর থেকে যায়। কথিত আছে, আর্নেস্ট হেমিংওয়ে একদিন তার অফিসের কলিগদের সাথে $10 বাজি ধরেন যে তিনি মাত্র 6টি শব্দ দিয়ে একটি সম্পূর্ণ গল্প লিখতে পারবেন, এবং তিনি বাজি জিতে গেলেন। পৃথিবীর সবচেয়ে ছোট গল্পটির লেখক মার্কিন সাহিত্যিক ও সাংবাদিক আর্নেস্ট হেমিংওয়ে। গল্পটি মাত্র 6টি শব্দে লেখা। গল্পটি ছিল এমন: ফর সেল বেবি শুজ নেভার ওন। গল্পটির বাংলা অনুবাদ, বিক্রির জন্য শিশুর জুতা কিন্তু ব্যবহৃত নয়। গল্পটির অর্থ বুঝতে পারলেন কিছু? গল্পটির ভিতর একটা রহস্য লুকিয়ে আছে, বুঝলে বুঝতে হবে নিজের মতো করেই। এবার বলছি গল্পটির ভাবার্থ। বাচ্চার জন্য জুতা কেনা হয়েছিল, কিন্তু সেই বাচ্চাটা পৃথিবীর আলোই দেখেনি। 6 শব্দে গর্ভে মারা যাওয়া শিশুর জন্য মায়ের অনুভূতি কি ভীষণ বেদনাদায়ক, তাই না? এখানে পৃথিবীর আরেকটি ক্ষুদ্রতম গল্প বা ফ্ল্যাশ ফিকশনের কথা উল্লেখ করা যেতে পারে। নক নামের এই গল্পটির লেখক ফ্রেডরিক ব্রাউন। এটা আবার পৃথিবীর সংক্ষিপ্ততম সায়েন্স ফিকশন বা ভূতের গল্প। গল্পটি ছিল এমন: দ্য লাস্ট ম্যান অন আর্থ স্যাট অ্যালোন ইন এ রুম, দেয়ার ওয়াজ এ নক অন দ্য ডোর। পৃথিবীর সর্বশেষ মানুষটি একাকী একটা রুমে বসে আছেন, হঠাৎ কে যেন তার দরজায় নক করল। নিশ্চয় সবার মনে অনেক প্রশ্ন উদয় হয়েছে, দরজায় কে নক করল, কেন? কারণ পৃথিবীতে তো একমাত্র সেই শেষ ব্যক্তি। এজন্য এই দুটি লাইন হয়ে উঠেছে একটা গল্প, দারুণ মজার, তাই না? এখানেই ফ্ল্যাশ ফিকশনের রহস্য, আর এই রহস্যের জবাব খোঁজার মাঝে লুকিয়ে আছে আনন্দ। এ ধরনের গল্প অবশ্য বিশ্ব সাহিত্যে খুব বেশি নেই। এবার আপনি একটা কম শব্দে গল্প লেখার চেষ্টা করেন, কিংবা ইতিমধ্যে আপনি যদি লিখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাপি লার্নিং। Oh!